দিনাজপুরের নবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবকদের আয়োজনে দীর্ঘদিন পর এই খেলা দেখতে মাঠে ভিড় করেন হাজার হাজার নারী ও পুরুষ। নবগঞ্জের ভাদুরিয়া গ্রামের স্থানীয় যুবকরা শুক্রবার বিকেলে ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকসুদ আলী চাতালে পাতা খেলার আয়োজন করে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই পাতা খেলা। আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছয়টি তান্ত্রিক দল আসে, নিজ নিজ মন্ত্র দিয়ে পাতারূপী মানুষকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন তারা। যে দল তাদের মন্ত্রের মাধ্যমে মানুষরূপী পাতাকে বেশি নিজের দিকে টানতে পারবে সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিজয়ী ঘোষণা করা হয়। খেলায় স্থানীয় দলকে হারিয়ে নাম কাঁঠালের মুশফির দল বিজয়ী হয়। খেলার সময় মাঠজুড়ে নারী পুরুষ শিশু কিশোরের উপচে পড়া ভিড় ছিল। থেকে এখনো হাজার হাজার মানুষের যে ঢল, গ্রাম বাংলার মানুষের যে জনপ্রিয়তা পাতা খেলা, এটা এক সময়ের আগে খুব খেলাধুলা হতো। একটি ঐতিহ্যবাহী পুরানা খেলা, তো পর্যায়ক্রমে যুগের সাথে এই খেলাটা মানে প্রতি বছর যখন বৃষ্টি সংকটে পড়ে যায় এলাকা, তখন এই খেলাটার আয়োজন করা হয়ে থাকে। পাতা খেলার আয়োজন করা হয়েছে এখানে এত দর্শকের একটাই কারণ যে আজকে নাকি সাত দিয়ে পাতা উত্তোলন করা হবে। এদিকে আয়োজকরা বলছেন, আমরা ছোটবেলা থেকেই এই খেলার নাম শুনে এসেছি কিন্তু কখনো দেখা হয়নি। আগে বিভিন্ন এলাকায় খেলাটি হতো বলে শুনেছি। দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে, তাই খেলাটি ধরে রাখতে ও পুনরুদ্ধারে এই আয়োজন। এদিকে আয়োজক কমিটি বলছেন, স্থানীয়ভাবে আর্থিক সহযোগিতা পেলে মানুষকে আনন্দ দিতে প্রতি বছর এমন আয়োজনের চিন্তা ভাবনা করছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা, এই পাতা খেলা ফিরিয়ে আনার জন্য আমরা খেলার আয়োজন করছি। আমাদের কেউ যদি সার্বিক সহযোগিতা করে, নেক্সট টাইমে আমাদের আরো বড় খেলার পরিকল্পনা রয়েছে। ফাইনাল খেলা, প্রথম পুরস্কার একটি খাসি, দ্বিতীয় পুরস্কার একটি রাধা হাঁস।